আজকে দেখাবো আপনাদের 48 ভোল্ট সোলার সামারসিবল পাম্প। আমরা এখানে ছোট ছোট চারটি ব্যাটারি অ্যাড করেছি, এখন 44 ভোল্টের পাম্পের তার জয়েন দিলাম। এখন দেখবো আমরা পানি ওঠে কিনা এই পাম্পটা দিয়ে। হ্যাঁ, এখন আমরা এই পাম্পটাতে ট্রাই করতেছি কিন্তু পানি উঠতেছে না। কারণ কি? কারণ হইল ভিতরে হাওয়া ঢুকছে, তাই এখন হাতে একটু চেরা করে দেখবো যে বলা পানিটা ওঠে কিনা। পানি লাগবে এখন, স্টার্ট হওয়ার পরে পানিটা উঠতেছে না। এখন এই যে হাত দিয়ে একটু ট্রাই করে দিলাম, যেন ওই যে হাওয়াটাই দেখেন, আপনারা যদি দেখেন এই যে হাওয়াটা ছুটলো। ছুটার পরে এখন এই হাওয়াগুলো, যে হাওয়াগুলো ঢুকছে মানে ভিতরে যে সেকেন্ড পাইপটা ঢুকবে সেই পানিটা আটকে আছে, এই যে পানি বেড়ে গেছে। এখন আমি বন্ধ করে আবার নতুন করে আবার লাইন দিয়ে দেখবো যে বলা পানিটা কীরকম হয়। কিন্তু বালতিটা ছোট কারণে বেশি সময় দেখানো হয়তো সম্ভব হবে না, কারণ পানিটা পুরো দোকান ভিজে যাবে। তাই জানা নিতে ইচ্ছুক আমাদের কেন্দ্র নম্বরে চলে যোগাযোগ করুন অথবা চলে আসুন এন্টারপ্রাইজ 99.90 টাকা কাটবো। আপনারা পানির স্পিডটা দেখেন, দেখছেন স্পিডটা? আমরা এখনই পুরো স্পিড বাড়ার আগে বন্ধ করে দিলাম, কারণ যে কোনো সময় ফুল স্পিড হলে দেখা যায় দোকানে। আল্লাহ হাফেজ।